ওকে, দেখুন আমরা শুরু করছি। আমরা গতকালকে মোটামুটি ভাবে পেজগুলো সেট আপ করেছিলাম এবং এখানে আমাদের লগ ইন রেজিস্ট্রেশন এই অপশনগুলো নিয়েও আমরা কাজ করেছি এবং এখান থেকে জেনারেলের ভিতরে পেজেস, ইউজার অ্যাকাউন্ট এবং আপলোড এই বিষয়ে সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্লাগইনসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাক্সেস। এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অপশন আপনার এখানে জুড়ে দেওয়া আছে। তো শুরুতে আমাদের এখানে আছে রেজিস্ট্রেশন, কন্টেন্ট, আর একটা হচ্ছে আদার্স। এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি। তো সবার আগে আমাদের রেজিস্ট্রেশন কন্টেন্টের ভিতরে যাচ্ছি, সরি রেস্ট্রিকশন কন্টেন্টের ভিতরে যাচ্ছি। রেস্ট্রিকশন কন্টেন্ট হচ্ছে আপনি কোনটাতে রেস্ট্রিকশন দিয়ে রাখবেন বা নিরাপত্তা দিয়ে রাখবেন বা আপনার বায়ারকে অ্যাক্সেস করার সক্ষমতা দিবেন কি দিবেন না, এটা হচ্ছে মেইন বিষয়। তো এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে লেখা আছে গ্লোবাল সাইট অ্যাক্সেস। গ্লোবাল সাইট অ্যাক্সেস মিন্স হচ্ছে আপনি আপনার সাইটের পুরো সাইটটাকে আপনার যে ভিউয়ার আছে যারা তারা অ্যাক্সেস করতে পারবে কি পারবে না। তাহলে এখানে দেওয়া আছে গ্লোবাল সাইট অ্যাক্সেস এবং এখানে দেওয়া আছে সাইট অ্যাক্সেসেবল ফর এভরিওয়ান। তার মানে কি, সবাই, এভরিওয়ান, সবাই এই সাইট ভিজিট করতে পারবে বা অ্যাক্সেস করতে পারবে। আমি এখান থেকে এটাকে বন্ধ করে দিতে যাচ্ছি। এখানে অপশন আছে সাইট অ্যাক্সেসেবল টু লগ ইন ইন ইউজার, শুধুমাত্র যারা লগ ইন ইউজার তারা এটাকে ব্যবহার করতে পারবে, আদার্স কেউ ব্যবহার করতে পারবে না। দিয়ে আমি সেভ চেঞ্জ করে দিলাম। এখন এই হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমি এইখানে লগ ইন করতে পারতেছি, লগ ইন করা আছি, যেহেতু হোম বাটনে, হোম পেজে যেতে পারছি, অ্যাবাউট আস পেজেও যেতে পারছি এবং আমি সার্ভিস পেজেও যেতে পারছি। আমি সবগুলো পেজ কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? আমি এখান থেকে ব্লগ পেজেও যেতে পারছি, ব্লগ পেজও দেখতে পাচ্ছি। এখন আমি যদি এই ইউআরএলের যে কোনো একটা মানে লগ ইন করা নিই এরকম একটা ব্রাউজারে যদি ওপেন করি, তাহলে দেখুন তো কি আসে। এই ব্রাউজারে আমি লগ ইন করা নিই, আমি এখানে চেক করব। আমি কি লগ ইন করতে পেরেছি? সাইট দেখতে পাচ্ছি, আমি কিন্তু লগ ইন করা নেই। এখানে ব্লগ পেজে যান, হোম পেজে কিন্তু পারছি, বাট যখনই আমি ব্লগ পেজে গেছি তখন আমাকে কি বলতেছে, লগ ইন করো। আপনারা কি বুঝতে পারছেন? আমি দেখুন রেস্ট্রিকশনের ভিতরে অনেক 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 কাহিনী আছে। এটা হচ্ছে আমার মেইন, এখানে বলে দিয়েছি যে সাইট অ্যাক্সেসেবল টু লগ ইন ইউজার। আমি যখন এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাকে বলতেছে যখন আমি হোমে যাচ্ছি আমি কিন্তু হোম দেখতে পাচ্ছি, দেখুন হোম পেজ আমি দেখতে পাচ্ছি, আমি ব্লগ পেজ দেখতে পারছি না। এবং অ্যাবাউট আস পেজ কি দেখতে পারি? দেখেন তো, আমি অ্যাবাউট আস পেজও দেখতে পারি না। আমি সার্ভিস পেজ দেখতে পারি? আমি সার্ভিস পেজে দেখতে পারি না। আমি কন্ট্যাক্ট আস পেজ দেখতে পারি? আমি কন্ট্যাক্ট আসও পারি না। আমি ব্লগ পেজও দেখতে পারি না। আর লগ ইন রেজিস্ট্রেশন এটা তো পারবোই, কারণ এখানে আমাকে লগ ইন করার সক্ষমতা যদি না দেয় তাহলে আমি পেজে প্রবেশ করব কিভাবে, ওয়েবসাইটে, তাই না? তো আমি কিন্তু এখানে হোম পেজটা শুধুমাত্র দেখতে পাচ্ছি, আর কোনো পেজ কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। আমি কি পাচ্ছিলাম? আমার সাথে সাথে একটু উত্তর করবেন, এই অ্যাবাউট আস, ব্লগ, সার্ভিস, কন্ট্যাক্ট আস, এগুলো কোনোটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না, ঠিক না? এখন আমরা আদার্স যে অপশনগুলো আছে এটাতে যাচ্ছি। এখন বলতেছে যে কাস্টম ইউআরএল, কাস্টম রিডাইরেক্ট ইউআরএল এবং এখানে এক্সক্লুড দ্য ফলোয়িং ইউআরএল। এখানে দুইটি ইউআরএল আপনি দিতে পারবেন। এখন আমি দুইটা ইউআরএল, যে কোনো একটা ইউআরএল এখানে দেখছি, আমি এখানে মিট বা অন আদার যে কোনো কাস্টম রিডাইরেক্ট ইউআরএল এটাকে এখানে সেট করে দিলাম। দিয়ে এখন আপনি একটু সেভ চেঞ্জ করেন। সেভ চেঞ্জ করার পরে এখানে আসার পরে আপনি এই ব্রাউজারে আবার লগ ইন করেন। যা আছি তাই, বাট যখন আমি অ্যাবাউট আস পেজে যাচ্ছি তখন কি করে দেখেন, আমাকে গুগল মিটে নিয়ে যায়, নিয়ে যায় না? কেন গুগল মিটে নিয়ে যাচ্ছে? কারণ আমি এখানে বলে দিয়েছি যে এখানে আমি গুগল মিটের লিঙ্কটা দিয়ে রাখছি যে যখনই কেউ লগ ইন করা ছাড়া আমার এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবে তখন তাকে কোথায় নিয়ে যাবা, আমি যে ইউআরএলটা দিয়ে দিয়েছি সেই ইউআরএল নিয়ে যাবা। তার মানে আপনি তখন 404 পেজ আছে না, বা আপনি তাকে অন্য কোনো পেজেও পাঠিয়ে দিতে পারেন।
আপনার অন্য কোনো ওয়েবসাইট অথবা অন্য কোনো একটা পেজ আপনি আলাদাভাবে তৈরি করলেন এবং ওই পেজটার ইউআরএল আপনি এখানে দিয়ে দিলেন, বুঝতে পারছেন? এই ছিল অপশন। আর এখানে আছে এক্সপ্লোর ফলোয়িং ইউআরএল, আপনি চাইলে আলাদা আরেকটি ফলোয়িং ইউআরএল আপনি দিয়ে দিতে পারেন। চলুন আমি সার্ভিস পেজের ইউআরএলটা দিয়ে দিই এখানে। এখন দেখবেন সে সার্ভিস পেজটা দেখতে পারবে। We believe designing a website on WordPress should be as intuitive and simple as writing a blog. আমি এখানে সার্ভিস পেজটা দিয়ে দিলাম। এখন এখানে রিলোড দেন। বেগে চলে আস। এ হচ্ছে আমার এটা। আমি হোম পেজে আছি এখন বর্তমানে, ভালো করে দেখুন হোম পেজ আছে, ভিজিট করতে পারতেছি। অ্যাবাউট আস পেজ ভিজিট করতে গেলে আমাকে বলতেছে গুগল ক্রোমে চলে যাও। কন্ট্যাক্ট আস পেজে গেলেও আপনাকে গুগল ক্রোমেই পাঠাবে। আপনি যে কোনোটাতে যাবেন গুগল ক্রোমে পাঠাবে, বাট সার্ভিসে যখন যাবেন তখন দেখেন আমি সার্ভিস পেজ দেখতে পারি। কেন? অন্য কোনো পেজ কিন্তু বলতেছে না, শুধুমাত্র সার্ভিস পেজটা বলতেছে যে হ্যাঁ তুমি এটা দেখতে পারো। তার একমাত্র কারণ হচ্ছে আমি এখানে বলে দিয়েছি এক্সক্লুড দ্য ফলোয়িং ইউআরএল, শুধুমাত্র একটা ইউআরএল বা একটা ওয়েবসাইটের লিঙ্ক বা একটা পেজের লিঙ্ক সে দেখতে পারবে। আদার্স অন্য যে কোনো পেজে যদি সে যায় তাহলে কি এখানে সে দেখতে পারবে না। এখন আমরা যেটা করব, আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা পেজ থাকে না যখনই আমরা ওয়েবসাইট তৈরি করি, মনে আছে আপনাদের? আমরা কি করব, এখানে এই যে এক্সক্লুড ফলোয়িং ইউআরএল, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের ইউআরএলটা শুধুমাত্র দিব, বুঝতে পারছেন? এবং আগে এবং আদার্স অন্য কোনো কিছু দিব না। এবং এইখানে আমরা লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন ইউআরএল দিয়ে দিব, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে আমি লগ ইন অ্যান্ড রেজিস্টারটা দিব তাকে, যে তুমি এই পেজে যাও, যখনই এটাতে যাবে তখন এইরকম এই পেজটা আসবে। তাহলে এটা আমি এখানে সেট করে দিই। স্যার আমি রিসেট দেওয়ার পরে আমার ক্রিয়েট পেজ অপশন চলে আসছে। গুড, আবার নতুন করে করা লাগবে আর কি সব? হ্যাঁ করেন, সমস্যা নেই। এই যে সমস্যা হয়েছে শিখতে পারলেন না, সমস্যা হলে শিখতে পারতেন। এখন আমি লগ ইন পেজের অপশনটা দিয়ে দিয়েছি। এখন দেখুন আমি হোম পেজ ভিজিট করতে পারতেছি। আপনারা তো লেট করে আসেন কেন, এক ঘন্টা পার হয়ে যায় তারপরে আসেন। আমি হোম পেজ ভিজিট করতে পারতেছি। আমি অ্যাবাউট আস পেজে গেলে আমাকে লগ ইন ইউজার লগ ইন পেজে পাঠাচ্ছে। আমি সার্ভিস পেজে গেলেও আমাকে এটা পাঠাচ্ছে। কন্ট্যাক্ট আস পেজে গেলেও আমাকে এটা পাঠাচ্ছে। ব্লগ পেজে গেলেও আমাকে এটা পাঠাচ্ছে। বাট এটা কিন্তু অটোমেটিক্যালি আসে, আপনি যদি এইখানে এটাকে নাও দিয়ে দেন তারপরেও কিন্তু ওই অপশনটা অটোমেটিক্যালি আসে। আমি ওটাকে কেটেও দিলাম। এখন দেখুন তো, এখন যদি আমি যাই হোম পেজ আমি ভিজিট করতে পারি, অ্যাবাউট আস পেজে গেলে আমাকে অটোমেটিক্যালি ওই পেজটা পাঠায়। তাহলে এই পেজটা কি দেওয়ার আমার কোনো দরকার আছে? এটা অটোমেটিক্যালি আসতেছে না, কথা বলেন? তাহলে এখানে এবং এখানে আমার আপাতত এটার ব্যবহার কি এটা আমরা শিখতে পারলাম, এবং এখানে আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো পেজকে এখানে সেট আপ করে দিতে পারবো, এবং আদার্স চাইলে আরও কোনো পেজকে আমরা অ্যাড করতে পারবো। এখানে দেখুন অ্যাড নিউ ইউআরএল, তার মানে কি আরও কোনো পেজ যদি থাকে এগুলো আমরা এখানে দিতে পারবো। এ ছিল অবস্থা। এবং এখানে দেখুন আরও কিছু অপশন আছে, এটা নিচেই এখানে লেখা আছে অ্যালাউ হোম পেজ টু বি অ্যাক্সেসেবল, তার মানে কি এই যে দেখুন আমি কিন্তু শুধুমাত্র হোম পেজ অ্যাক্সেস করতে পারি, আর অন্য কোনো পেজ কিন্তু অ্যাক্সেস করতে পারছি না। এখানে এটারও আলাদা একটা অপশন আছে, এখানে বলে দিয়েছে অ্যালাউ হোম পেজ টু বি অ্যাক্সেসেবল, আমি অন্য কোনো মানে হোম পেজটাও অ্যাক্সেস করতে পারবো। এটাকে যদি আপনি আনচেক করে রাখেন এখন দেখবেন আপনাকে হোম পেজ অ্যাক্সেস করতে দিবে, ওয়েবসাইটের কোনো পেজ আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এখন রিলোড দেন, এখানে বলে লগ ইন করো, আপনি যেই পেজে যান না কেন বলে লগ ইন করো। বুঝতে পারছেন? তার মানে কি আমার ওয়েবসাইট এখন ফুললি রেস্ট্রিক্টেড, আমার এই ওয়েবসাইট ফুললি রেস্ট্রিক্টেড কিনা। এ ছিল অপশন।
আমি হোম পেজ করার সক্ষমতা দিব কি দিব না এটা আমার ইচ্ছা, আপাতত দিয়ে রাখলাম একটা। তারপরে এখানে দেখা আছে অ্যালাউ পেজ, অ্যালাউ ক্যাটাগরি পেজ টু বি অ্যাক্সেসেবল। আমাদের অনেক ক্যাটাগরি পেজ থাকে, সাপোজ যখন আপনি ব্লগের ভিতরে যান, ব্লগের ভিতরে প্রত্যেকটা পোস্ট একটা একটা ক্যাটাগরির অধীনে থাকে না? এই ক্যাটাগরি পেজগুলো আপনি ভিজিট করতে পারবেন কি না, আপনি এটাও অ্যাক্সেসেবল নট অ্যাক্সেসেবল দিয়ে দিন, এটা পারবে না। এখন এটা এখানে বলা আছে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস মেসেজ। আমরা যখন এইখানে রেস্ট্রিক্টেড কোনো পেজে যাচ্ছি তখন আপনাকে কি কোনো নোট দিচ্ছে, তারা কোনো কিছু বলতেছে? তো আমি এখানে একটা নোট দিয়ে দিতে পারি তাকে, যে প্লিজ ফার্স্ট, হ্যাঁ লগ ইন ফার্স্ট। এবং এটাকে চাইলে আপনি খুব সুন্দর করে ডিজাইনও করতে পারবেন, এটাকে মাঝখানে নিয়ে আসেন, এখানে কালার করার অপশনটা আছে কি না, সরি এটাকে একটু বড় করে দেন, হেডিং পুরো লেখাটাকে ধরে একটু কালার দিয়ে দেন, এখন একটু অন্যরকম লাগছে তাই না? তো এটাকে আমি সেভ করে দিলাম, সেভ চেঞ্জ। এখানে একটা ভিজুয়াল এডিটর আছে এবং ওইটার মাধ্যমেই আমি এটাকে ডিজাইন করে দিলাম। তো চলুন এখন একটু গিয়ে আসলে দেখি আমাকে কি বলে, আসছে কোনো মেসেজ? আচ্ছা আচ্ছা এক মিনিট, রেস্ট্রিক্টেড অ্যাক্সেস মেসেজ। আচ্ছা এক মিনিট, এটা আসবে আসবে একটু পরে আসবে, আরও কিছু অপশন আছে, হ্যাঁ ওই অপশনগুলো সেট করে দিলেই আসবে। এই অপশনটা আমি দেখাচ্ছি আপনার কখন এই মেসেজটা আসবে, হ্যাঁ আমি এখানে একটা সেট করে দিলাম না, এটা আমি একটু পরে দেখাচ্ছি, একটু আপাতত এইটুকু থাকুক এখানে, এটা কেন আসতেছে না আমি বলতেছি। তারপরে এখানে দেখুন বলা আছে অ্যালাউ গুটেনবার্গ ব্লক রেস্ট্রিকশন অপশন, অ্যালাউ গুটেনবার্গ ব্লক রেস্ট্রিকশন অপশন। এই গুটেনবার্গ ব্লক রেস্ট্রিকশন এই শব্দটার মিনিং বোঝার আগে গুটেনবার্গ কী এটা বুঝতে হবে। আপনারা এই গুটেনবার্গ শব্দটার সাথে কেউ কি পরিচিত আছেন এরকম? জি অমিত তোমার সূত্র ধরো, আপনি একটু ডিসক্রাইব করেন। সঠিক উত্তর, আমরা যখন আমাদের ওয়েবসাইটের ভিতরে কোনো থিম ইনস্টল না করেই, কোনো পেজ বিল্ডার ইনস্টল না করেই, সাপোজ যখন আমরা ডিবি ব্যবহার করি তখন একটা পেজ বিল্ডার অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়, সেটাকে কী বলা হয়? ডিবি বিল্ডার। আমরা যখন এলিমেন্টর ব্যবহার করলাম তখন এলিমেন্টর বিল্ডার আসলো, তারপরে যখন আমরা ইলেকট্রো ব্যবহার করলাম তখনও কিন্তু একটা পেজ বিল্ডার অপশন এসেছিলো, ওটার নাম কি? ডাব্লিউপি ভেকারি পেজ বিল্ডার। ঠিক এগুলো ছাড়াই যখন আমরা কোনো পোস্ট করি, সাপোজ আমি একটা পোস্ট করতে চাচ্ছি, এখানে অনেকগুলো পোস্ট আছে, আমি নতুন করে একটি পোস্ট করতে চাচ্ছি, অ্যাড নিউ পোস্ট। এই অ্যাড নিউ পোস্ট যখন করলাম, আসার পরে দেখুন এখানে আমাদের দুইটি এডিটর আছে, একটা হচ্ছে গুটেনবার্গ আর একটা হচ্ছে এলিমেন্টর, কারণ আমরা এলিমেন্টর প্লাগিনস ব্যবহার করেছি। একটু প্রথম আলোতেও যান, ওটা আসতে থাকুক ততক্ষণ আমাদের প্রথম আলোটা চলে আসবে। আচ্ছা এটা দেখি, এখানে দেখুন আপনার এই যে এডিটরটা আসতেছে, এই যে এডিটর আসতেছে এই এডিটরটাকে বলা হয় গুটেনবার্গ এডিটর, বুঝতে পারছেন? এটা আমরা সবার আগে যখন ডিফল্টভাবে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে ওয়ার্ডপ্রেসের সাথেই এই এডিটরটা থাকে, এটাকেই বলা হয় গুটেনবার্গ এডিটর। এখন এইখানে আপনাকে বলে দিচ্ছে যে অ্যালাউ গুটেনবার্গ ব্লক রেস্ট্রিকশন অপশন, তাহলে এটাকে যদি আপনি চেক করেন,
চেক করার আগে দেখুন একটু এখানে এই যে আলটিমেট মেম্বার কন্টেন্ট রেস্ট্রিকশন অন করে দেওয়ার পরে এখানে অনেক কিছু আসতেছে। হ্যাঁ, তো আমি এটা তো আছে, এছাড়াও এখানে একটি টাইটেল অ্যাড করেন, অসি প্রদীপ সহ 15 জনের বিরুদ্ধে অভিযোগপত্র। এটা আমি টাইটেলে দিলাম এবং এইখানে আমি এগুলো দিয়ে দিলাম। এখানে একটা ইমেজ কেউ দিতে হবে, ইমেজটাও দিব আমরা। প্রদীপ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটুকু দিয়ে একটু এক্সার্টও দিয়ে দেন। এ হচ্ছে এক্সার্ট, কোনোটাই বাকি রাখলাম না। পোস্টে এসে এই তো এক্সার্ট, এখানে একটা ফিচার ইমেজও দেন। আসতেছে একটা ক্যাটাগরিও সেট করা যায়। ঠিক আছে, আমি দিয়ে দিলাম ট্যাগ ট্যাগ, এগুলো আপাতত দিচ্ছে না, এইটুক দিয়ে আমি পাবলিশ করলাম। এখানে এসে ব্লক পেজে একটু চেক করুন, আমার আসছে ওসি প্রদীপ সহ 15 জনের বিরুদ্ধে অভিযোগপত্র। এটা হচ্ছে আমাদের ফিচার ইমেজ এবং এই হচ্ছে আমাদের এক্সার্ট দিয়ে এই পোস্টটা এখানে হয়েছে। বাট এখানে আপনি ক্লিক করলে পুরো ইটা আপনি পড়তে পারতেছেন, তাই না? ঠিক না? এবং এখানে এক্সার্ট শো করতেছে, এইটুকু বলা আছে এই থিমের ভিতরে, এইভাবেই বলা আছে যে শুধুমাত্র এক্সার্টটুকু শো করবে, বাকি অন্য কোনো কিছু শো করবে না। এবং এখানে উইজার্টও আনা যাবে, এগুলো পরের বিষয়, ডিজাইন পার্ট যেহেতু আমরা এখন পড়ছি না, ডিজাইনটা আলাদা। এই ছিল অবস্থা। তো আমি এখন এইখানে যখন আসলাম, এটা কেটে দেন, এই যে পোস্ট করতেছি, হ্যাঁ পোস্ট যে করতেছি, এখানে ব্লকে আসার পরে দেখেন তো রেস্ট্রিকশন করার, এই এই পোস্টটা রেস্ট্রিক্টেড করার কোনো অপশন এখানে দেখা যাচ্ছে? আছে কি কোনো অপশন? একটু খেয়াল করুন ভালো করে, এবং আমরা একটু পরে ভিন্ন হয়ে যাব। নেই তাহলে চলুন, এখানে অ্যালাউ অ্যালাউ গুটেনবার্গ ব্লক রেস্ট্রিকশন অপশন, এটাকে অন করে দিই। অন করে দিয়ে সেভ মেসেজ, সেভ চেঞ্জ করে দিলাম। এখন এখানে এসে একটু রিলোড দেন। দেখেন তো ইউএম অ্যাক্সেস কন্ট্রোল, মানে আলটিমেট মেম্বার অ্যাক্সেস কন্ট্রোল আসছে। এটা কি আগে ছিল, ছিল কি না কথা বলো? ছিল না স্যার। তাহলে এখান থেকে আমি এই লেখাগুলোকে, এই টেক্সট, এই টেক্সটের পুরো অংশটুকু, এই টেক্সটের অংশটুকু আমি অ্যাক্সেস করছি। এভরিওয়ান না, শুধুমাত্র লগ ইন ইউজার দেখতে পারবে আপডেট। এখানে আমি লগ ইন অবস্থায় আছি, তাই না? রিলোড দেন, আমার এখানে দেখাচ্ছে, এবং আমি এখানে ক্লিক করার পরেও আমাকে পুরো অংশটুকু সে পড়ার সক্ষমতা দিচ্ছে বা অনুমতি দিচ্ছে। তাহলে চলুন এখন আমি যেখানে লগ ইন করা নিয়ে এখানে চলে যাই। ও এখানে তো লগ ইন করতে বলতেছে, এক মিনিট, তার আগে এখান থেকে রেস্ট্রিকশন বন্ধ করতে হবে। সাইট অ্যাক্সেসিবল টু এভরি ওয়ান, সবাই দেখতে পাবে, এটাকে অন করে দিতে হবে। তা নাহলে তো ওখান পর্যন্ত কেউ যেতেই পারবে না, তাই না? সব দেখতে পারবে বাট ওই পোস্টটা এখন দেখতে পারবে না। দেখুন আমি সেট করতেছি, ব্লগে যান, ওসি প্রদীপ সহ 15 জনের বিরুদ্ধে অভিযোগপত্র,
এক মিনিট, এখানে অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। শুধুমাত্র লগ ইন ইউজার, এবং এখানে আপনাকে এইটুক অন করে দিয়ে আপডেট করুন। এখানে এখন হোম পেজ আসুন, ব্লগে যান, এখানে ক্লিক করুন। এখানে কি আমি লগ ইন আসি নাকি? আমি তো লগ ইন নেই, কাজ করে না কেন? ইমেজ চলে গেল বাট পোস্ট যাচ্ছে না, ইমেজটা রেস্ট্রিকশন হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এই তো এগুলোকে একটু সরাতে হবে, দাঁড়ান। একটা প্যারাগ্রাফের ভিতরে নিয়ে আসতে হবে, রেস্ট্রিকশন হয়েছিল বাট আমরা বুঝতে পারিনি। এবার দেখুন, এইচটিএন অ্যাক্সেস লগ ইন ইউজার আপডেট, পুরো প্যারাগ্রাফটা এখন আর কেউ দেখতে পাবে না। রিলোড দেন, দেখছেন সব হারিয়ে গেছে, হারিয়ে গেছে। ফিচার ইমেজ সবই ঠিক আছে, এক্সপার্ট দেখতে পাচ্ছি, বাট যখন আমি এখানে ভিউ করে ক্লিক করতে যাচ্ছি তখন আর আমাকে দেখাচ্ছে না, এবং সে কি কোনো মেসেজও দিচ্ছে না। ঠিক আছে, এখন এখানে আমরা হাইড করতে পেরেছি। আপনি চাইলে টাইটেলটাকে হাইড করে দিতে পারবেন, এই টাইটেলটাও দেখাবে না। এই তাহলে টাইটেলটাকে ধরুন, সিলেক্ট করার পরে আমি দেখাচ্ছি, দাঁড়ান, সবই সম্ভব। ব্লক সিলেক্টেড, ও টাইটেল হাইড করা যায় না, সরি, টাইটেল প্রতিটা পোস্ট করার সময় করতে হবে। হ্যাঁ, এটা প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা, বুঝতে পারছেন স্যার? এক একটা ব্লগ পেজে তো হাজার হাজার পোস্ট থাকে, এমন কোন আছে যে সবগুলো পোস্ট অথবা ক্যাটাগরি ধরে একবারে রেস্ট্রিকশন করে দিব? হ্যাঁ, আপনার প্রত্যেকটা পোস্টকে আপনি আলাদা আলাদা ভাবে রেস্ট্রিকশন করে দিবেন। আপনি ক্যাটাগরি পেজে গিয়ে ক্যাটাগরিতেও রেস্ট্রিকশন করতে পারবেন, ওটা আসতেছে সামনে, আস্তে আস্তে আসবে। এই ছিল আমাদের পোস্টের অপশন, ঠিক আছে, পোস্ট চলে গেল। এখন এখানে দেখুন, রেস্ট্রিক্টেড ব্লক মেসেজ, আপনি এখানে যদি তাকে কোনো মেসেজ দিতে চান, চলেন আমি এই মেসেজটাকে এখানে কপি করি, আলাদা একটা মেসেজ আমি তাকে দিতে চাচ্ছি, সেভ চেঞ্জ। এখন এখানে একটু রিলোড দেন, এই অপশনটা আর একটু সামনে পাবো, দাঁড়ান। এখানে দেখেন বলা আছে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু পোস্ট, এখানে পোস্টে আছে, পেজে আছে, মিডিয়া, টেম্পলেট, ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ, সবগুলোকে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু পোস্ট, ক্যাটাগরি পেজ এবং ট্যাগ পেজ, কথা বুঝতে পারছেন? আমরা যখন এখানে এসে সার্চ করি, কোনো ট্যাগ লিখে যখন সার্চ করি কোনো পোস্টকে, এই ট্যাগ দেওয়ার পরে যে সার্চ করে যে পাওয়া যায়, এইটাকেও আপনারা রেস্ট্রিকশন করতে পারবেন। এই রেস্ট্রিকশন অপশন এখন সব জায়গায় পাবে, মিডিয়াতে, টেম্পলেটে, ক্যাটাগরিতে, ট্যাগে, সব কয়েকটা অপশন আমি সেট করে দিলাম, ঠিক পোস্টের মতো। এটা আগে শুধু পোস্ট এবং পেজ আসলো, এবং মিডিয়া এবং টেম্পলেটেও আসলো। তাহলে এখান থেকে আপনি যখন মিডিয়াতে যাবেন, লাইব্রেরিতে, এই প্রত্যেকটা ইমেজকে আপনি রেস্ট্রিকশন করতে পারবেন। এটা
এখানে না, আপনার এই প্রত্যেকটা মানে আপনার পোস্ট, প্রত্যেকটা ইমেজ, এগুলো সবগুলোকে আপনি রেস্ট্রিকশন করতে পারবেন, এবং সেখানেও রেস্ট্রিকশন অপশনগুলো আসবে। হ্যাঁ, ইমেজের মতো করে রেস্ট্রিকশন অপশন এখানেও আসবে, আমরা আরও সামনে দেখতে পাবো। তো এখানে যদি আপনার আরেকটা জিনিস যেটা আছে এখানে, সেটা হচ্ছে যে এই যে রেস্ট্রিক্টেড টু পোস্ট, এটা যদি ভালো করে বুঝতে চান, পোস্ট এবং পেজ এগুলো কীভাবে আসলো। তো আমরা যখনই কোনো পেজে যাচ্ছি, চলেন একটু পেজে যাই, একটা পেজ ওপেন করে আসি। এ হচ্ছে অল পেজেস থেকে একটা পেজ, আমার অ্যাবাউট আস পেজ এইটা, এবং পোস্ট থেকে একটা পোস্টে যান, অল পোস্ট। এ হচ্ছে পোস্ট, যে কোনো একটা পোস্ট, নিউ ইয়র্কে ফায়ার সার্ভিস অথবা এটা, আমি এটাতেই যাচ্ছি। এ হচ্ছে আমার পোস্ট, এই পোস্ট পেজ, পুরো পোস্ট পেজটা রেস্ট্রিকশন করার, দেখেন তো আসছে আলটিমেট মেম্বার কন্টেন্ট রেস্ট্রিকশন আছে না, চাইলে এই পেজটাকে আপনি রেস্ট্রিকশন করে দিতে পারবেন, বাট এই পুরো পেজ। এবং এইখানে দেখুন, যখন আপনি অ্যাবাউট আস পেজ আসলেন, এখানেও দেখেন বলতেছে ইউ এম কন্টেন্ট রেস্ট্রিকশন, মানে আপনি এই পেজটাকে আলাদাভাবে কি রেস্ট্রিকশন করতে পারবেন। তো আমি আমার এই ওয়েবসাইটে সব পেজ কিন্তু এখন ভিজিট করতে পারি, দেখুন অ্যাবাউট আস, সার্ভিস, সব রেস্ট্রিকশন করতে পারি না, সব কিছু এখন দেখা যাচ্ছে, বাট আমি এখন এই অ্যাবাউট আস পেজটাতে একটা কারিশ্মা লাগাবো, সেটা হচ্ছে এটাকে আমি রেস্ট্রিকশন করতে দিব না, এবং এখানে আমি বলে দিব যে শুধুমাত্র লগ ইন ইউজার এটা দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। এবং এইখান থেকে সিলেক্ট হুইচ রুল অ্যাক্সেস দিস কন্টেন্ট, শুধুমাত্র এরা কেউ দেখতে পারবে না, শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর ব্যতীত। এবং হোয়াট হ্যাপেন টু অ্যাক্সেস, শো অ্যাক্সেস রেস্ট্রিক্টেড মেসেজ, একটা মেসেজ আসবে, অথবা রিডাইরেক্ট ইউআরএল, আপনার একটা মেসেজ আসবে, এবং গ্লোবাল ডিফল্ট মেসেজ, ডিফল্ট অথবা কাস্টম মেসেজ আপনি এখানে সেট করতে পারবেন, এই মেসেজে আপনাকে যেটা বলবে, ডিফল্টভাবে যেটা ওইটি আপাতত থাকুক, এবং এইটুক দিয়ে আপনি এটাকে পাবলিশ করে রাখেন। এখন দেখেন অ্যাবাউট আস পেজটা আসে না। এখন এখানের মিনিংটা হচ্ছে পোস্টে গিয়েও পাইছি, পেজে গিয়েও কিন্তু দুইটারে রেজিস্ট্রেশন করতে পারছি। আগে একটা দেখাই, হোমে আসলাম, হোম দেখতে পারি, যখন এই অ্যাবাউট আস পেজে যাইতেছি আমাকে বলতেছে প্লিজ লগ ইন ফার্স্ট। এটা কোথা থেকে আসলো, এই ডিজাইনটা কখন করেছিলাম আমি, প্লিজ লগ ইন ফার্স্ট আসছে এখন, এই মেসেজটা আসছে। এইখানে এইখানে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস পোস্টেও ছিল এবং পেজেও ছিল। এখন আমি যদি এখান থেকে এই পোস্টটাকে উঠিয়ে দিই, সেভ চেঞ্জ করে দিই, বা পেজটাকেও যদি উঠিয়ে দিতাম, এই যে এডিট পোস্টে এসে যে অপশনটা, এই অপশনটা এখন হারিয়ে যাবে, যেহেতু আমি পোস্টটাকে উঠিয়ে দিয়েছি। দেখেন তো এখন আছে, কারণ আমি যে এখান থেকে এটাকে বন্ধ করে দিয়েছি, বুঝতে পারছেন? আমি এটা যদি এখান থেকেও আনচেক করে রাখি, তাহলে এটা পেজে গিয়েও পাবো না, পেজে গিয়েও আমি এই মেসেজটা পাবো না, মানে এই পেজ আমি দেখতে পাবো না। আচ্ছা, এখানে আরেকটা মেসেজ আছে, দেখুন যে উড ইউ লাইক টু গ্লোবাল ডিফল্ট মেসেজ অর অ্যাপ্লাই কাস্টম মেসেজ দ্য কন্টেন্ট। আপনি যদি এইখানে এই মেসেজটা শো করতে চান না, এটা হচ্ছে আমার গ্লোবাল মেসেজ সকলের জন্য, আপনি যদি চান যে এই পেজটার জন্য আপনি ভিন্নভাবে একটা মেসেজ এখানে দিবেন, তাহলে ওইটাও আপনি দিতে পারেন, কাস্টম মেসেজ। এখন আপনি এখানে মেসেজ লিখুন, কী লিখতে চাচ্ছেন, প্রথমে টেক্সট লিখতে হবে, প্রথমে সরি লগ ইন করো, এই মেসেজটা আমি দিলাম, এবং এটাকেও চাইলে আমরা ডিজাইন করতে পারি এখান থেকে। কী ব্যাপার, হারিয়ে যাচ্ছে কেন এখানে? ভিজুয়াল ভিজুয়াল ভিজুয়াল,
আচ্ছা, দুঃখিত, হয়তো কোনো কারণে কাজ করছে না। এটা এখানে আপাতত যা আছে তাই থাকুক, আমি টেক্সটের ভিতরে প্লিজ লগ ইন করো এটাই রাখলাম। হ্যাঁ, লিখে আপডেট করেন। এখন দেখেন তো এই মেসেজটা আসে কি না, আসলে আসছে। প্রথমে লগ ইন করো। আমরা ডিজাইনটা করতে পারিনি, এখানে ভিজুয়াল এডিটরটা কাজ করতেছে না কোনো কারণে, বাট আমার কিন্তু লেখা আসছে, তাই না? তো আপনি এরকম চাইলে আলাদা মেসেজও আপনি ইউটিউবের জন্য দিতে পারবেন, এটাই ছিল মূল বিষয়। আমি আপাতত এখানে গ্লোবাল ডিফল্ট মেসেজও দিয়ে রাখলাম, ঠিক আছে? এবং এখানে বলা আছে হোয়াট হ্যাপেন হোয়েন ইউজার উইদাউট অ্যাক্সেস ট্রাই টু ভিউ দ্য কন্টেন্ট, তখন আপনি চাইলে এখানে একটা মেসেজ অথবা অন্য কোনো ইউআরএলও দিয়ে দিতে পারেন। বুঝতে পারছেন? চাইলে অন্য কোনো ইউআরএলও আপনি দিয়ে দিতে পারেন। তো চলুন আমি এখানে একটা ইউআরএল দিয়ে দিই, রিডাইরেক্ট ইউআরএল, লগ ইন পেজের ইউআরএল, অটোমেটিক্যালি নিয়ে নিছে। আপডেট করেন, এখন আর আপনাকে মেসেজটা দেখাবে না, এখন সে আপনাকে লগ ইন পেজে পাঠিয়ে দিবে। দেখছেন, তার মানে রিডাইরেক্ট ইউআরএল কোনটা কাজ করে আমরা বুঝতে পেরেছি। একটু আওয়াজ দেন। জি স্যার। জি স্যার। আর কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, তাহলে এটা কেটে দিলাম এখান থেকে, এবং এই পোস্টও কেটে দিলাম। এটা হচ্ছে আমাদের মেইন, আর এটা হচ্ছে আমাদের অপশন। ওকে, তার মানে এখানে সব কিছু অপশন শেষ, রেস্ট্রিক্টেড শেষ, কিন্তু এটাই কিন্তু রেস্ট্রিকশনের মূল অপশন। আদার তো আছে, আমি যাচ্ছি সেখানে। আচ্ছা, এখানে আদার্সে যাচ্ছি ভাই, আমি এক মিনিটে, এক মিনিটে আসতেছি ভাই একটু। আমাদের রেস্ট্রিকশন কন্টেন্টের সকল অপশন শেখা শেষ, এখন আমাদের আদার্স অপশন। এই অপশনগুলো খুঁটিনাটি কেন দেখাচ্ছি, মানে একটা একটা করে এই জন্য দেখাচ্ছি যে ভবিষ্যতে যখন আমরা একটু প্রবাসনে কাজ করব, তখন যেন আমাদেরকে আর কোনো টেনশন করতে না হয়। প্রবাসনে কিছুই না, জাস্ট এই অ্যাক্সেসের অপশনগুলো একটু বেশি পাবেন, বেশি কিছু সুবিধা পাবেন ওইখানে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখুন আদার্সে আমাদের লেখা আছে এনেবল টু রিসেট পাসওয়ার্ড লিমিট। আমরা যখন এইখানে আসতেছি, আসতেছি আসার পরে, আমাদের ড্যাশবোর্ডে আসার পরে, এখানে এই যে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনটা আসে না, এই যে চেঞ্জ পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড করার অপশনটা এখানে এনেবল টু রিসেট পাসওয়ার্ড লিমিট, একটা লিমিট সেট করে দেওয়া যাবে। লিমিটটা হচ্ছে এমন যে আপনি কতবার দিতে চান, একজন ব্যক্তি কতবার তার পাসওয়ার্ড লিমিট করতে, মানে চেঞ্জ করতে পারবে, একটা রেস্ট্রিকশন থাকে না? এখানে তিনবার দেওয়া আছে, আপনি চাইলে এখানে 10 বার বা আরও বেশি আপনি চাইলে দিতে পারেন, অথবা যদি বলেন যে না কোনো লিমিট থাকবে না, যার যত খুশি ততবার পাসওয়ার্ড চেঞ্জ করবে, তাহলে আমরা এটাকে আনচেক করে রাখবো। কথা ক্লিয়ার? আচ্ছা, আর এখানে দেখুন এটাকে আমি চেক করে রাখলাম, একজন 10 বার করতে পারবে। এখানে ব্লকড ইমেল অ্যাড্রেস নামে একটা অপশন আছে। ব্লক ইমেল অ্যাড্রেস হচ্ছে এই যে আমরা যখন এখানে অ্যাকাউন্ট করতে চাচ্ছি, অ্যাকাউন্ট করবো না আমরা, নতুন অ্যাকাউন্ট যখন কেউ করবে, অ্যাকাউন্ট করার জন্য দেখুন আমাদের কী কী লাগে। এখানে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যান্ড হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। এই যে ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে এখানে। হ্যাঁ, এই ইমেল অ্যাড্রেসটি আপনি আসা না, এরকম অনেক ইমেল অ্যাড্রেস আপনি চাচ্ছেন না যে তাকে আপনার অ্যাকাউন্ট, আপনার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতার পারমিশন দেওয়া, তো এরকম আপনি রেস্ট্রিকশন করে দিতে পারবেন যে এই ইমেল অ্যাড্রেস আর এখানে অ্যাকাউন্ট করতে পারবে না। সাপোজ আপনাদের এখানে যারা এখন স্টুডেন্ট বর্তমানে আছে, যেমন ধরুন এখানে আহসান হাবিব, সাফি ভাই, সাফি ভাইয়ের যে একটা ইমেল অ্যাড্রেস, এটাকে আমি এখানে ব্লক করে রাখলাম, মানে এটা ব্লক, এই ইমেল অ্যাড্রেস দিয়ে আর অ্যাকাউন্ট হবে না। আমরা যেরকম মেসেঞ্জারে ব্লক করে রাখি না, যে তুমি আর মেসেজ দিতে পারবা না আমাকে, বা তুমি আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, এরকম অপশন থাকে না। এই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি তাকে ব্লক করে দিতে পারবেন, যে এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে কেউ আপনার এখানে অ্যাকাউন্ট করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আর এখানে লেখা আছে ব্ল্যাকলিস্ট ওয়ার্ড। ব্ল্যাকলিস্ট ওয়ার্ড হচ্ছে অ্যাডমিন এবং অ্যাডমিনিস্ট্রেটর, এই দুইটার নামে কেউ এখানে অ্যাকাউন্ট করতে পারবে না। আপনি যদি চান এখানে আলাদা আরও একটি নাম দিবেন, ঠিক আছে, আলাদা আরও একটি নাম দিয়ে আপনি এখানে আরও যত খুশি তত নাম দিয়ে দিতে পারবেন। দেখেন এখানে অনেক কিছু আছে,
অ্যাডমিন আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে, সাপোর্ট আছে, স্টাফ আছে, এই সকল নাম ব্যবহার করে আপনি এখানে কোনো অ্যাকাউন্ট করতে পারবেন না। কেন? কারণ এই সকল নাম ব্যবহার করলে কি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। এইখানে স্টাফ লেখা একজন ইউজার আইডি অথবা সাপোর্ট দিয়ে একজন আরেকজনের সাথে কি প্রতারণা করতে পারে না? ফেসবুকে যেমন প্রতারণা হয়, বিকাশে প্রতারণা হয়, হ্যাঁ 16216 জায়গায় 16226 দিয়ে ফোন করে বলে আমি বিকাশ থেকে বলতেছি, টাকা পয়সা যা আছে সব দিয়ে দেবো, অথবা আমি দরবেশ বাবা বলতেছি, থাকে না এরকম? তো এরকম বেশ কিছু নাম আপনি চাইলে জুড়ে দিতে পারবেন, যেই নামগুলো ব্যবহার করে কেউ এখানে কোনো অ্যাকাউন্ট করতে পারবে না। সবাই বুঝতে পেরেছেন? তারপরে এখানে আমাদের অ্যাক্সেসের সকল অপশন শেষ, জেনারেল শেষ, অ্যাক্সেস শেষ। এবার ইমেইল, ইমেইলে আসার পরে যে অপশনগুলো এখানে আছে এই সবগুলো অপশন আমরা সবার পরে দেখব। কেন সবার পরে দেখব? আগে আমরা সব কিছু কনফিগারেশন করে আসব, তারপর আমরা এই অপশনগুলো দেখব। কথা বুঝতে পেরেছেন? এখানে অনেক অপশন আছে, এগুলো আমরা একটু সামনে দেখব। তারপরে চলেন আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাচ্ছি। অ্যাপিয়ারেন্সে আসার পরে এখানে আমাদের বেশ কিছু অপশন আছে। একটা আছে প্রোফাইল, প্রোফাইল মেনু, রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড লগ ইন ফর্ম। সবার আগে আমাদের প্রোফাইল, প্রোফাইলে আসলাম, এখানে বলা আছে প্রোফাইল ডিফল্ট টেমপ্লেট। এখানে একটা টেমপ্লেট আছে ডিফল্ট, আমাদের নতুন কোনো টেমপ্লেট কি আছে? আমরা কি এখানে নিজেরা কাস্টমাইজেশন করে কোনো টেমপ্লেট তৈরি করেছি বা কোনো আদার্স কোনো এইচটিএমএল টেমপ্লেট ব্যবহার করেছি? করিনি, চাইলে পারবো। অথবা এই আলটিমেট মেম্বার, আলটিমেট মেম্বারে অনেক প্লাগিনস আছে, অ্যাডনস আছে বা এক্সটেনশন আছে, ওখানে অনেক টেমপ্লেট পাওয়া যায়। আপনি চাইলে এই যে এখন আমাদের প্রোফাইলের যে টেমপ্লেট, এই টেমপ্লেট চেঞ্জ করে ভিন্ন কালারের টেমপ্লেট আপনি নিতে পারবেন, ভিন্ন ডিজাইন। ওই ডিজাইনটা এরকম থাকবে না, ভিন্ন রকম থাকবে, অন্যরকম থাকবে, বুঝতে পারছেন? এরকম অনেক টেমপ্লেট আছে। তো আপনি যখন এগুলো প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবেন তখন এখান থেকে আলাদা টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। কথা ক্লিয়ার? তারপরে দেখুন এখানে লেখা আছে প্রোফাইল ম্যাক্সিমাম উইথ আছে কত, 1000 পিক্সেল। তো এই হচ্ছে আমাদের প্রোফাইল, সরি প্রোফাইল, ভিউ প্রোফাইলে যান, এটা হচ্ছে আপনার প্রোফাইল। এই প্রোফাইলের একটি উইথ হাইট আছে 1000 পিক্সেল। আমি এখান থেকে এটার উইথ 1000-এর পরিবর্তে একটু বাড়াবো, 1200 পিক্সেল করছি। এখানে রিলোড দিচ্ছি, একটু খেয়াল করে দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে, আর একটু বড় হয়েছে, বোঝা যাচ্ছে না তাই না? 1200-র জায়গায় 1600 করেন তো, এবং প্রোফাইল ম্যাক্সিমাম উইথ এটাকে 800 করে দেন অথবা 1000 করে দেন। একটা লিমিট আছে, লিমিটের উপরে তো হবেই না। দেখেন তো বেড়েছে কিনা, আগের চেয়ে বড় হয়েছে, বড় হয়েছে না? আচ্ছা, এই ছিল অবস্থা। প্রোফাইল ফিল্ড আইকন শো ইন লেবেল, প্রোফাইল ফিল্ড আইকন এখানে কোনো আইকন দেখাই যাচ্ছে না, হ্যাঁ শো ইন লেবেল। এখানে এখন পর্যন্ত প্রোফাইলে কোনো আইকন ব্যবহার করা হয়নি, প্রোফাইল ফিল্ড আইকনে কোনো আইকন ব্যবহার করা হয়নি। আমরা যখন করব আইকন ব্যবহার তখন আমরা এটা দেখতে পাবো, আপাতত এটা আপাতত যা আছে তাই থাকুক, এটা আমরা সামনে যখন রেডি করব একটা প্রোফাইল তখন আমরা দেখতে পাবো, বুঝতে পারছেন? এই যে আইকনটা আমি একটু দেখাচ্ছি, এটা আগের চেয়ে অনেক বড় হয়েছে। এই যে দেখুন, অ্যাবাউটের সাথে একটি কি মানুষের মাথার মতো দেখা যাচ্ছে, পোস্টের সাথে একটা কলম দেখা যাচ্ছে, কমেন্টের সাথে কি একটি মেসেজ আইকন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো ওইখান থেকে আসছে, আমরা এখানে একটা ইমেজ ব্যবহার করি আগে, দাঁড়া।
আচ্ছা সবগুলো অপশন সেট করে নিচ্ছি। ওকে, এ হচ্ছে আমাদের সকল অপশন, এবং বিষয়টা হচ্ছে যে এই আইকনগুলো কোথায় শো করবে। হ্যাঁ, এখন বাম পাশে আছে। আচ্ছা, একটু চেঞ্জ করে দেখেন তো, ইনসাইড টেক্সট ফিল্ড টার্ন অফ আগে করেন, দেখেন তো এখানে এখন আসলে কোনো পরিবর্তন হয় কি না। আমার যতদূর মনে হয় পরিবর্তন হবে না। হ্যাঁ, এখন হবে না। আচ্ছা, যাই হোক, আমরা পরে দেখতেছি। এটা এখানে টার্ন অফ না, এটা থাকুক। এখানে লেখা আছে প্রোফাইল প্রাইমারি বাটন টেক্সট আপডেট প্রোফাইল লেখা আছে, দেখতে পাচ্ছেন? আপডেট প্রোফাইলটা কোনটা একটু এখানে যান, এডিট প্রোফাইল আসেন, এই যে দেখুন লেখা আছে না আপডেট প্রোফাইল, এবং ক্যান্সেল লেখা আছে। এই অপশনটা হচ্ছে এটা। এখন আপডেটের জায়গায় আপনি এখানে একটু চেঞ্জ করেন, আপডেট ইউর প্রোফাইল লিখে দিলাম, এবং ডান পাশে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন ক্যান্সেল, এটা হচ্ছে কোথা থেকে আসতেছে, এই যে এখান থেকে। এবং আপনি চাইলে এই ক্যান্সেলটাকে কেটেও দিতে পারবেন। আমি একটা একটা করে দেখাই, সেভ চেঞ্জ, একটু রিলোড দেন, দেখেন এখানে লেখা আসবে আপডেট ইউর প্রোফাইল আসছে। আপনি চাইলে এই ক্যান্সেল বাটনটাকে কেটে দিতে পারবেন। আপনি যদি চান যে না এখান থেকে কেউ ক্যান্সেল করতে পারবে না, তাহলে আপনি এটাকে বন্ধ করে রাখেন। এখন দেখেন এই ক্যান্সেলটাও চলে যাবে, চলে গেছে ক্যান্সেল, কিন্তু আমি চাই ওটা থাকুক। ওকে, ক্যান্সেল লেখা থাকুক। তারপরে লেখা আছে ডিফল্ট প্রোফাইল ফটো। ডিফল্টভাবে যদি কোনো প্রোফাইল ফটো আপনি সেট করে দিতে চান, যে যখন কেউ কোনো ফটো ব্যবহার করবে না, যখন কেউ কোনো ফটো ব্যবহার করবে না, তখন একটা ফটো পেয়ে যাবে, অটোমেটিক্যালি একটা ফটো পেয়ে যাবে, এরকমটা যদি চান তাহলে আপনি দিতে পারবেন। আমি দিচ্ছি না, বুঝতে পেরেছেন নিশ্চয়ই? ডিফল্ট কাভার ফটো, যদি কেউ কোনো কাভার ফটো ব্যবহার না করে, তাহলে ডিফল্টভাবে একটা কাভার ফটো এখানে পেয়ে যাবে, আপনি একটা সেট করে দিতে পারবেন। তারপর আছে ডিজেবল প্রোফাইল ফটো আপলোড। প্রোফাইল ফটো আপলোড করতে পারবে কিনা, এটা যদি আপনি ডিজেবল করে রাখেন, তাহলে কেউ আর প্রোফাইল ফটো আপলোডই করতে পারবে না। ওটা আর একটু ক্যালকুলেশন করে আর সুন্দর করে ডিজাইন করেছে। আচ্ছা, এটা এখানে লেখা আছে প্রোফাইল ফটো সাইজ 119x119 পিক্সেল, আপনি এটাকে চেঞ্জ করে ভিন্ন করেন, একটু বড় দিতে পারবেন, সেভ চেঞ্জ। এখন কেউ প্রোফাইল ফটো আপলোড করতে আসেন তো দেখি, যদি কেউ প্রোফাইল ফটো আপডেট করতে আসেন, চেঞ্জ ফটো আপডেট, এই ছবিটাই আমি নিব। এখন দেখেন ক্রপ করা যাবে ভিন্নভাবে, দেখছেন? এখন এমনিতেই একটু বড় হয়েছে না এটা, এটা আপনি বড় করে করে নিতে পারবেন, মানে সাইজটা আগের চেয়ে বেড়ে গেল, বুঝতে পারছেন? দেখেন আগের চেয়ে বেড়ে গেছে, আগে কিন্তু এতটুকু নেওয়া যায়নি, এখন নেওয়া গেল। আচ্ছা, কোথায় কোথায় কোথায়, এখানে প্রোফাইল ফটো প্রোফাইল কাভার ফটো, এটা যদি আনচেক করে রাখেন তাহলে প্রোফাইল কাভার ফটোটাই থাকবে না, কাভার ফটো চেঞ্জ করার অপশনটাই থাকবে না, দেখছেন? আছে, কিন্তু আমি চাই এটা থাকুক, কারণ এটা দেখতে ভালো লাগে। প্রোফাইল কাভার ফটো চেক, এবং এটা 600 পিক্সেল করে দিলাম। প্রোফাইল কাভার রেশিও, রেশিও হচ্ছে এই যে আমরা যে ই করলাম, ওটাকে ক্রপ করে একটা ডিজাইন দাঁড় করলাম না, ওটার একটা রেশিও। আপনি চাইলে এগুলো ভিন্ন করতে পারেন, আমি আপাতত যা আছে তাই রাখলাম। তারপরে এখানে লেখা আছে প্রোফাইল হেডার মেটা টেক্সট আইকন, এখন নেই প্রোফাইল আইকনে কোনো কিছু নেই, চলুন একটু ভিন্ন করে দেখাই। এখানে কি আদার্স কোনো কিছু দেখাচ্ছে? আদার্স কোনো কিছুই কিন্তু দেখাচ্ছে না। হ্যাঁ, আপনি এই মেটা আইকনটা বন্ধ করেন, এখন প্রোফাইল হেডার টেক্সট মেটা আইকন এটাকে অন করে দেখেন তো কোনো কিছুর পরিবর্তন হয় কি না। মাই অ্যাকাউন্ট, আচ্ছা এটা পরে আসবে, মেটা আইকন সেট করতে হবে, সেট করা হয়নি, ওটা আসবে। আমরা অনেক কিছুই কিন্তু এখান থেকে স্কিপ করে যাচ্ছি, এগুলো আমরা পরবর্তীতে পাবো।
একটা একটা করে। তারপরে এখানে লেখা আছে শো ডিসপ্লে নেম ইন প্রোফাইল হেডার, ডিসপ্লে নেম ইন প্রোফাইল হেডার, এই যে শো করতেছে না কানন খান, এটা শো করবে কি না? অবশ্যই শো করবে, সরি এটা শো করবে। এবং শো সোশ্যাল লিঙ্ক টু প্রোফাইল হেডার, আমরা যখন এগুলো সেট করব তখন আমরা এগুলো পাবো। আপাতত আপনারা মনে রাখুন আমরা এখানে কী কী চেক করতেছি, ঠিক আছে? এখানে নাম শো করতেছে, এই নামের অপশনটা আসলো এই যে এখান থেকে, এই যে শো ডিসপ্লে নেম ইন প্রোফাইল হেডার, আপনি এটা বন্ধ করে দিলে ওই নামটা চলে যাবে। সোশ্যাল আইকন এখনও দেওয়া হয়নি, আমরা দিব যখন তখন পাবো। শো ইউজার ডিসক্রিপশন হেডার, ইউজার ডিসক্রিপশন আপনি এইটা এবং এটা যদি বন্ধ করেন দেখেন কী পরিবর্তনটা আসে, এই যে লেখা ওয়েব ডেভেলপার বা কি এগুলো সব হারিয়ে যাবে। ভিউ প্রোফাইলে যান, এখানে এই যে ওয়েব ডেভেলপার ছিল, কানন খান লেখা ছিল, এগুলো চলে গেছে না? বাট আপনি যদি এখান থেকে এগুলোকে দিয়ে দেন, এটা দিয়ে দেন, এখন এই ডিসক্রিপশন আসবে। এই যে দেখেন চলে আসছে, কাজ করে, ওকে। এরপরে আর একটু নিচে আসি, নিচে আসি, এনেবল এইচটিএমএল সাপোর্ট ফর ইউজার ডিসক্রিপশন, এটা হচ্ছে ইউজার ডিসক্রিপশন যখন আমরা সাজাচ্ছিলাম, এটা চেক করলাম, চেক করার পরে চলেন একটু এডিট করি। ওয়েব ডেভেলপার, দেখেন তো এখানে কোনো এইচটিএমএল ট্যাগ ব্যবহার করা যায় কি না, H1, কাজ করেনি, আচ্ছা আন্ডারলাইন দি, আসেনি তাই না? আচ্ছা না আসলো, এটা একটু পরে অন্য জায়গা দেখাচ্ছি, হ্যাঁ অন্য আরেকটা জায়গা আমরা পাবো ডিসক্রিপশন অ্যাড করার জন্য, তখন পাবো, আমি দেখাচ্ছি এটা। তারপরে আমাদের এখানে গেল ইউজার ডিসক্রিপশন মিনিমাম চার্ট, আচ্ছা 180, এই যেটা এটা যদি আপনি বাড়ান, ও সরি সরি সরি, এখানে এখানে আপনি যেটা করতে পারবেন, আপনি এ ট্যাগ ব্যবহার করতে পারবেন, সব ট্যাগ ব্যবহার করা যায় না, আমি এ ট্যাগ ব্যবহার করে দেখিয়ে দেব। এখানে আমি এ ট্যাগ দিচ্ছি এবং এ ট্যাগে কী কী থাকে, HREF, হাই রেফারেন্স থাকে না? এখানে একটা হ্যাশ বসান, এখন দেখছেন এটা কাজ করেছে, কাজ করেছে। এখানে আমরা একটা পোর্টফোলিওর লিঙ্ক দিয়ে দিতে পারবো, রাইট। এটা কাজ করলো এবং এখানে ক্যারেক্টার লিমিট আছে 180, আপনি এটাকে আরো বাড়ান 280 করে দেন। গান কবিতা যা কিছু আছে সে লিখে নিও এখানে, এখন এখানে রিলিট করতে গেলে 180 পরিবর্তে দেখাবে 280 ওয়াট, দেখতে পাচ্ছেন? কারণ যখন আমরা এইচটিএমএল কোডিং করবো তখন এগুলো কি ঝামেলা হতে পারে। এই হচ্ছে অবস্থা, প্রোফাইল হেডার মেনু পজিশন, বট প্রোফাইল হেডার মেনু পজিশন বটম ইন আইকন লেফট, প্রোফাইল হেডারে কোনো পজিশনই তো নাই এখন আপাতত। আচ্ছা এটা চেঞ্জ করে দেখেন তো আসলে কোনো কিছু এখন দেখা যায় কিনা, যা আছে তাই আছে। আচ্ছা এটার পরিবর্তন আমরা পরিলক্ষিত হব, শো কাস্টম মেসেজ ইজ প্রোফাইল ইজ ইমটি, অবশ্যই শো ইজ দ্য, এইটা এই যে দেখুন একটু প্রোফাইলে যান,
এই যে একটা মেসেজ দেখাচ্ছে, ইউর প্রোফাইল ইজ লুকিং টু লিটিল ইমটি, হোয়াই নট অ্যাড সাম ইনফরমেশন। এবং এখানে একটা আরও ইনফরমেশান অ্যাড করতে কথা বলতেছে, অথবা একটা মেসেজ আসতেছে, তো এরকম অপশনটা যদি আপনি এখান থেকে এটা বন্ধ করে দেন তাহলে দেখেন এই মেসেজটা আর থাকে না। এখন রিলোড দেন। হারিয়ে গেছে? এটা থাকবে। এবং এখানে একটা আইকন আছে, ইমেজ আইকন থাকে, ওটাও থাকবে। রিলোড দেন। এই যে স্যাট ইমোজি আইকন, এটাও আসবে, থাকুক, সমস্যা। আমাদের প্রোফাইলের সকল অপশন শেষ। এখন আমি নামাজের বিরতি দিতে চাচ্ছি, আপনারা নামাজ পড়ে এসে ক্লাসে আবার জয়েন করবেন।